আমি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আছি রাত্রে 12টা বাজে। জাহাজ আমরা নামছি, সম্পূর্ণ আমার মালগুলো নিয়ে গেছে, লাকিজ কাড়ি মোবাইল সহ দুনিয়া জিনিস সবকিছু নিয়ে গেছে। আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যারা দেশ থেকে দেখছেন, যারা প্রবাস থেকে দেখছেন, আপনারা দেখছেন রিজন নাবিদ। 200 বিলিয়নেরও উপরে মার্কিন ডলার পাঠিয়েছে এই রমজানে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা। মাইগ্রেশন বিশেষজ্ঞদের মতে প্রবাসীরা এত টাকা দেশে পাঠালেও তাদের জন্য কিছুই রাখেনি। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আপনি এরকম লক্ষ লক্ষ প্রবাসী পাবেন যারা ঈদের জন্য কোনো জামা কাপড় কিনতে পারে না, অথচ তার বেতনের সবটুকুই পাঠিয়ে দেয় বাংলাদেশে পরিবার পরিজনের জন্য। আর সেদেশেই অবহেলিত এই প্রবাসীরা। গতকাল সৌদি আরব থেকে আসা একজন প্রবাসীর ভিডিওটি দেখুন আপনি, তারপর এটার মন্তব্য করুন কি হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টে। একজন প্রবাসী দেশে আসার পর এয়ারপোর্ট পার হয়ে যাওয়ার পর যখন বাড়ির পথে পা বাড়াবে তখন আবিষ্কার করে যে তার ব্যাগ থেকে তার অনেক কষ্টে কিনে নিয়ে আসা পরিবার পরিজনের জন্য সব দামি দামি জিনিসপত্র চুরি হয়ে গেছে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আছি রাত্রে 12টা বাজে। জাহাজ আমরা নামছি, সম্পূর্ণ আমার মালগুলো নিয়ে গেছে, লাকিজ কাড়ি মোবাইল সহ দুনিয়া জিনিস সব কিছু নিয়ে গেছে। সৌদি এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আছি যে রাত্রে 12টা বাজে। সম্পূর্ণ মালগুলো নিয়ে গেছে, এখন আমি আর মালগুলো পাচ্ছি না। এখন আগে কোম্পানি করতে হতো, সব জায়গায় কোম্পানি করছি, কে কোম্পানি নেয় না, নিজে আছে না। মালগুলো নিয়ে গেছে, এখন আমি আছি সৌদি এয়ারলাইন্স মদিনা টু জিদ্দা টু ঢাকা সৌদি এয়ারলাইন্স। আর এখন কোম্পানি আর কোন জায়গায় করবো, কোম্পানি আর জায়গা পাইতে আসবো, এখন সব জায়গায় করছি। এই ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল করুন। আপনারা এরই মাঝে অবগত আছেন যে আমাদের দেশে যেটা ভাইরাল হয় সেটার বিচার হয়। যতক্ষণ পর্যন্ত এসব নিউজগুলো ভাইরাল হবে না সোশ্যাল প্ল্যাটফর্মে, ততক্ষণ পর্যন্ত আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের চোখে পড়বে না। আর ততদিন পর্যন্ত এভাবেই প্রতারিত হতে থাকবে প্রবাসীরা। কাজেই সকল প্রবাসীর নৈতিক দায়িত্ব ভিডিওগুলো ভাইরাল করার। কমেন্টস করুন কেমন হয়েছে ভিডিও, আর লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সাথে থাকুন আমাদের, সাথে রাখুন আমাদেরকে।